জ্যাঠামশাই, হুম, তো যারা আমার সঙ্গে রিসার্চ করে না, তাদের একজনের বিয়ে, তা ওরা সব বলছিল চাঁদা দিতে হবে আগে। হ্যাঁ, কত? আগে 10 টাকা। বালিশের তলায় আছে, নাও দে। আর বলছিল যে ওরা ওরা কি, ওরা সব ওই ওই বর্ধমানে যাবে, বরযাত্রী হবে। তো আমিও যদি যাই, আগে এক রাত্রের জন্য যদি। শরীরটা আমার ভালো নেই অভয়, বুকের সেই ব্যথাটা আবার বেড়েছে। তাহলে থাক জ্যাঠামশাই, আমি তো বুঝিয়ে বলে দিচ্ছি। আমি বলছি, দেখিস অভয় যাবে। আমি বলছি অভয় যাবে। যাবে? হ্যাঁ বাজি। এই যে আমার চাঁদা। ও, যাওয়ার কি হলো রে? না ভাই, জ্যাঠামশাই বারণ করলেন। তুই আর বড় হবি না, চল ভাই, অনেক কাজ, আজ আসি। হ্যাঁ চলে যাচ্ছি অভয়, উইল রইল, অ্যাটর্নি রাজেশ্বরের পরামর্শ মতো চলো। কি খুঁজছো কথা বাবু? আমার গীতা, ব্ল্যাক সেলফ কালচার, সারা জীবন যা মেনে চলেছি, ভয় সবচেয়ে বড় সম্পদ, এর চেয়ে বড় বন্ধু আর হয় না। এর উপদেশ মেনে চলো, জীবনে কখনো দুঃখ পাবে না। কান্তির স্ত্রীকে কথা দিয়েছিল তার মেয়ে মায়াকে ঘরের লোক কি করে আনবো, সময় পেলুম না বাবা, আমার কথা যেন খেলাপ না হয়। মায়াকে বিয়ে করো, এই আমার শেষ ইচ্ছা। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, আজ বিকেলে যে কি মুশকিলে পড়েছিলাম, হঠাৎ কান্তিবাবু এসে হাজির। ও কান্তিবাবু, সেই লাগলো থেকে? না না না, তার বালিগঞ্জের বাড়িতে সবাই এসে গেছেন। ও অভি, বলছিলাম কি, কান্তিবাবুর কাছে এইবার কথাটা পাঠতে হয় বাবা। কথাটা? হ্যাঁ, তোর জ্যাঠামশাই শেষ ইচ্ছে। কিন্তু কান্তির স্ত্রীকে কথা দিয়েছিল তার মেয়ে মায়াকে ঘরের লোক কি করে আনবো,
ওর সঙ্গে দেখা হল না বলে কত দুঃখ করলেন। যাবার সময় ঠিকানা দিয়ে বার বার বলে গেলেন তুই যেন একবার যাস। কিন্তু মা, আমি যে ওদের চিনি না। তা হোক, ওরা তো তোকে চেনেন, তুই একবার যাস। না, দুধটা খেয়ে নাও দাদাবাবু। ও দাদাবাবু, না দুধটা খেয়ে নাও। ও দাদা, খেয়ে নাও। আচ্ছা আচ্ছা হরিদা, আমি এখন কি করি বলো দেখিনি। কিসের কি করবে? মা বলছিল কান্তিবাবুদের বাড়িতে যেতে। যাবে? যাবো। হ্যাঁ যাবে। তারপর? তারপর আবার কি? না মানে গিয়ে কি বলবো? বলবে বলবে শরীর গতি ভালো তো, কাল পায়ে ধরে দিলেন, ডাকা হলো নি। সেই কথাটা? কোন কথাটা? সেই যে সেই সেই আরে আমি কি গরকার যে তোমার মুখ দেখে বলে দেবো? না না হরিদা, তুমি বুঝতে পারছো না। ওই যে ওই যে জ্যাঠামশাই বলে গেছিলেন সেই সেই কান্তিবাবুর মেয়ে। ও হো হো, এক কথাবাবু যখন বলে গেছেন তখন তো মানতেই হবে বাবু। হ্যাঁ মানতে তো হবে, কিন্তু কথাটা যে এই দেখো, আরে এতে আর সিঁড়ি ভাঙা ভাঙির কি আছে? তা না মানে কথাটা কি করে পারবো? দেখো কষ্ট কথায় কষ্ট নেই, বলবে আপনার মেয়েকে বে করবো। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়েকে বে করবো, এই কথা বলবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।